প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে জেকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে কোটি টাকার সমমূল্যের হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 5। রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি। নারী কেলেঙ্কারি মামলায় রাজশাহীর পুঠিয়ার বরখাস্তকৃত মেয়র মামুনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীতে জেকে বসেছে শীত, তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গত এক সপ্তাহ থেকে চলছে শৈত্যপ্রবাহ, এর ফলে শীতের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে। ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়েছে রাজশাহী অঞ্চল, সূর্যের দেখা মিলছে না দিনের অধিকাংশ সময়। কনকনে শীতে জুবুথুবু রাজশাহীর খেটে খাওয়া নিম্ন আয়ের জনজীবন। রাত 8টার পর থেকে কুয়াশায় ঢাকা পড়ে রাজশাহী। এই কুয়াশার সাথে দু এক ফোঁটা করে বৃষ্টি পড়তেও দেখা গেছে। ঘন কুয়াশায় পথঘাট ঢাকা পড়ে যাওয়ায় মহাসড়কে যানবাহন লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। কুয়াশার কারণে সঠিক সময়ে যানবাহন গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে। আবহাওয়া অফিস বলছেন, হিমেল হাওয়ার কারণে কাঁপছে রাজশাহী সহ উত্তর জনপদের মানুষ। এদিকে স্বস্তিতে নেই বৃদ্ধ ও শিশুরা। ঠান্ডাজনিত রোগ দেখা দেওয়ায় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। ফসলের বীজতলা নষ্ট হওয়ায় কৃষকরা পড়েছেন বিপাকে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে, মঙ্গলবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী আরও এক সপ্তাহ এমন আবহাওয়া থাকবে বলে জানান তারা। কঠিন ঠান্ডা লাগছে, আমাদের তো ধরেন চালাতে খুব কষ্ট হয়েছে, হাতটার ধরেন বরফ হয়ে গেছে, হ্যাঁ গায়ে খুব কষ্ট লাগে, সব গাড়িতে ডাইরেক্ট বাতাস লাগে তো, হ্যাঁ গায়ে 6টা জিনিস আছে, তারপরেও ঠান্ডা লাগছে, গাড়ি চালাতে কষ্ট হয়েছে। হ্যাঁ সমস্যা হবে, কিন্তু পেটের দায়ের জন্যে তরাই লাগবে, না ছাড়া তো উপায় নাই, কে তো ভাত আর খেতে দিবে না, নিজের কাম নিজে করে খেতে হবে। রাজশাহীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে 1 কোটি 10 লক্ষ টাকা সমমূল্যের হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 5। গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ সদর এবং গোদাগাড়িতে অভিযান চালায় র‍্যাব। এ সময় আসামিদের কাছ থেকে 1 কেজি 100 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সোমবার র‍্যাবের মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত প্রায় 3টার দিকে র‍্যাবের চৌকস আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি জেলেপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে 600 গ্রাম হেরোইন সহ মোখলেসের ছেলে আব্দুর রহমানকে আটক করে। এদিকে একই সময়ে জেলার গোদাগাড়ি থানার দিয়ার মানিকচক নামক এলাকায় অপারেশন পরিচালনা করে 500 গ্রাম হেরোইন সহ আনারুলের ছেলে শাহিনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা ও রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় পৃথক পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল 10টায় র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সাহেববাজার 0 পয়েন্টে দিয়ে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়। মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ, ছাত্রীরা নেচে গিয়ে প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানটি। এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি বর্তমান ও প্রাক্তন ছাত্রীরা। অনেক মজা লাগছে, অনেকদিন পরে স্কুলে এরকম অনুষ্ঠান হয়েছে, 100 বছর পূর্তি অনুষ্ঠান, আমার খুব ভালো লাগছে, আমি আবার হইচই পছন্দ করি, যদি আমার বান্ধবীরা আসতো তাহলে আমার আরো বেশি ভালো লাগতো। মানে আমাদের স্কুল তো 100 বছর পার দিছে, এর জন্য হেড স্যার অনেক বড় একটা অনুষ্ঠান করেছে, হেড স্যারকে অনেক অনেক ধন্যবাদ। 98 বছর পূর্ণ হলো, আর 2 বছর পর আমাদের স্কুল 100 বছর পূর্ণ হবে, তো এই উপলক্ষে আমাদের স্কুলে একটা ছোট আয়োজন করা হয়েছে, তো এটা প্রচুর মজা হলো। আমাদের স্যার যারা আগে ছিল বর্তমানে আছে, এবং আমাদের আগের যে স্টুডেন্টগুলো ছিল আমাদের বড় আপুরা, তারাও সেখানে অনেক মজা করেছে। এই স্কুলে ছাত্রী ছিলাম, এখান থেকে ম্যাট্রিক পাস করেছি, তারপরে যা হোক কয়েক বছর কাটনা পর এখানে আমি
আগের হেডমিস্টার ছিলেন শরীফা কবির, তার আমলে এখানে উনি আমাকে মানে চাকরিটা এখন তখন থেকে আমি করি এবং দীর্ঘ 40 বছর আমি চাকরিতে। এবং এটা খুব ভালো লাগছে যে আমরা এখনও বেঁচে আছি এবং এটা দেখে যেতে পাচ্ছি, তাই না? এবং এখনও আল্লাহর অশেষ রহমত, অনেক অসুখ বিসুখ আছে, এই বয়সে তো হবে স্বাভাবিক, কিন্তু তার মধ্যেও যে আসতে পারছি, উৎসাহ করতে পারছি বা আমি কিছুটা হাঁটতেও পারবো, সেটা আল্লাহর কাছে অশেষ রহমত এবং ভালো লাগছে আমার। সবাই মিলে আসছে, সব বড় অপুরাও আছে, অনেক মজা করলাম, নাচানাচি হচ্ছে। থ্যাংক ইউ হেড স্যার, অনেক ভালো একটা অনুষ্ঠান করেছে, 100 বছর ভাবে যেন আমাদের স্কুলটা আরও বড় হোক। আজকে আমার অনেক মজা লাগছে কারণ এখানে আমার সব ফ্রেন্ডরা আছে আর অনেক অনেক মজাদার, আর আমাদের টিচার অনেক ভালো থেকে আমাদের জন্য এত সুন্দর অনুষ্ঠান করেছে, তার জন্য ধন্যবাদ টিচারদেরকে আর সবাইকে। এদিকে বিদায় লগ্নে এসে শিক্ষার্থীদের নিয়ে আনন্দ আয়োজন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার দীর্ঘ 38 বছরের শিক্ষকতায় 2023 সালেই আমি সমাধি হয়ে যাবে, আমার শিক্ষকতা শেষ হবে। তো বড় স্বপ্ন ছিল এই স্কুলটার শতবর্ষতে আমি থাকতে পারবো, কিন্তু আর মাত্র 2টা বছর সামনে বাকি, 98 বছর স্কুলে বয়স। এই ঐতিহাসিক রাজশাহী বালিকা বিদ্যালয়টি প্রথম বালিকা বিদ্যালয়, আর এই বিদ্যালয়টিতে আমি ইনশাল্লাহ মনে করি সার্থকতার সাথে চাকরি প্রধান শিক্ষক হিসেবে শেষ করলাম। তাই আমি মনে করি যে আজকের এই প্রস্তুতি র্যালি, এই যে 100 বছর পূর্বে, তার জন্য ছাত্রীরা যে রেজিস্ট্রেশন করবে, সেই রেজিস্ট্রেশনটা যেন অত্যন্ত মনোমুগ্ধকর এবং আড়ম্বরপূর্ণ হয়, তার জন্য একটি র্যালি। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও 11 নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু ও প্রধান শিক্ষক এস এম মাহবুবুর রহমান। রাজশাহীর পুঠিয়ায় নারী কেলেঙ্কারি মামলায় পৌরসভার সদ্য বরখাস্তকৃত মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে নারী ও শিশু নির্যাতন আদালত দুইয়ের বিচারক হাসানুজ্জামান রিপন জামিন নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন বলেন, অভিযুক্ত আল মামুনের জামিনের মেয়াদ গত ডিসেম্বরের শুরুতেই শেষ হয়, এরপর তিনি যথাসময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি আদেশ দেন আদালত। এরপর সোমবার আদালতে হাজির করে তার পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সদর এলাকার এক কলেজ ছাত্রীকে পৌরসভায় চাকরি দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ ওঠে মেয়রের বিরুদ্ধে। পরে ওই ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে মেয়রের নামে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ প্রযুক্তির মাধ্যমে গত 7 সেপ্টেম্বর বরগুনা জেলার একটি স্থান থেকে মেয়র মামুনকে গ্রেফতার করে। এরপর তিনি থানার চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত জামিনে ছিলেন। এ ঘটনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনায় মেয়রকে সাময়িক বরখাস্ত করা হয়। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 14 পাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত ফুটপাত সহ কার্পেটিং সড়ক, প্রাইমারি ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার বিকেলে এই চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। 2022 সালের 15 মার্চ 14 পাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত ফুটপাত সহ কার্পেটিং সড়ক, প্রাইমারি ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী মেয়র লিটন। এই কাজে ব্যয় ধরা হয়েছে 23,56,87,522 টাকা। প্রকল্পের কাজ শেষ হলে উক্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে। এর আগে 40,79,00,000 টাকা ব্যয়ে বুথপাড়া রেল ক্রসিংয়ে অবশিষ্ট 2 লেনের ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করেন রাজশাহী মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, ঠিকাদারি প্রতিষ্ঠান ডন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হারুনুর রশিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। নাটোরে অসুস্থ ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেয়ে বীর মুক্তিযোদ্ধাদের কম্বল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা 12:30টার দিকে শহরের কান্দিফিটাস্থ নিজ বাসভবনে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এসব বিতরণ করেন। এ সময় 43 জন অসুস্থ ব্যক্তির মাঝে 30,50,000 টাকার অনুদানের চেয়ে
11 জন দুস্থ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও দুস্থ মানুষের মাঝে প্রায় 1500 কম্বল বিতরণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধারা। এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তার ত্রাণ তহবিল থেকে এসব অনুদান বিতরণ করা হচ্ছে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।